প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন বিএনপির নেতৃত্বের মাথায় পচন ধরেছে বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠে এক জনসভায় তিনি প্রশ্ন রাখেন এই পচন নিয়ে তারা দেশকে কেমন করে এগিয়ে নিয়ে যাবে তিনি বলেন এতিমের টাকা আত্মসাত করে খালেদা জিয়া জেলে বিএনপি এখন চোরের পক্ষে আন্দোলন করছে জনসভায় উন্নয়নের ধারা ধরে রাখতে তিনি আবারও নৌকা মাটকায় ভোট চান রাজশাহী প্রতিনিধি রাশিদুল হক রুশুকি নিয়ে অহিদুল ইসলামের প্রতিবেদন পদ্মাপাড়ের রাজশাহী দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা চালাতে পাঁচ মাস পর আবারও আসলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী ফাগুনের পরন্ত বিকেলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী। জনসমাবেশে প্রধানমন্ত্রী সরকারের করা উন্নয়ন ও সম্প্রীতি হওয়া খালেদা জিয়ার এতিমখানা দুর্নীতি মামলা রায় নিয়ে কথা বলেন এদের মন থাকে যদি এদের নেতাই যদি এতিমের টাকা মেরে খায় তো তার সাঙ্গ পাঙ্গরা কি খেতে পারে আপনারাই বিচার করে দেখেন বলেন বিএনপি সরকারে থেকে মানুষের উন্নয়ন না করে দুর্নীতি ও লুটপাট করেছিল তারই সাজা হয়েছে দলটির প্রধানের একটা এতিমের টাকা চুরি করে খাওয়া এটা আমাদের কোরআন শরীফেও নিষেধ করা আছে যে কোরআন শরীফেও বলা আছে যে এতিমের টাকা চুরি করে এতিমের ভাগ এতিমকে দাও তো 27 বছরে এতিমের ভাগ এতিমকে দিতে পারে নাই বিএনপি সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল উল্লেখ করে বলেন দলীয় প্রধানের মতো অন্য নেতারাও দুর্নীতিগ্রস্ত তাই দুর্নীতিবাজকে বাঁচাতে তারা আন্দোলন করছে আজকে বিএনপি নেতারা আন্দোলন করে কিষাণ আন্দোলন টাকা চুরি করে তাদের নেত্রী জেলে গেছে সেই জন্য আন্দোলন চলার জন্য কেউ যদি এতিমের টাকা লোভ সামলাতে না পারে তো সে দেশের মানুষকে দেবেটা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সিলেট পরিসরের পর রাজশাহী গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানেও তিনি দুর্নীতিবাসদের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করেন আর আগামীতে আর উন্নয়নের জন্য নৌকামার্কায় ভোট চান এর আগে আটটি থানা ও বেসরকারি কলেজের একাডেমিক ভবন সহ বিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করেন শেখ হাসিনা শহীদুল ইসলাম একাত্তর রাজশাহী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচকে দুই ধাপে গিয়েছে বাংলাদেশ দুই হাজার সতেরো সালের এই জরিপে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় পনেরোতম অবস্থান থেকে বাংলাদেশ পেয়েছে সতেরোতম অবস্থান তবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ দুই হাজার সাল থেকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার পর বাংলাদেশের অবস্থান ভালো হতে শুরু করলেও এবারই সর্বোচ্চ ভালো অবস্থানে আছে বাংলাদেশ জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জরিপে দুই সালে একশো আশিটি দেশের মধ্যে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সতেরোতম আগের বছর বাংলাদেশ ছিল পনেরোতম স্থানে বৃহস্পতিবার ঢাকায় দুর্নীতির এই ধারণা ধারণাসূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একশোর মধ্যে আঠাশ করেছে যেটি দু হাজার তুলনায় দুই পয়েন্ট বেশি এর আগের বছর এবার বাংলাদেশের বাংলাদেশের নিচের দিক থেকে বিবেচনা করে সতেরো তমে নর্থ কোরিয়া ক্যাম্বোডিয়া আফগানিস্তান এই তিনটি দেশ ছাড়া আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলে চতুর্থ সর্বনিম্ন অবস্থানে নিরূপিত হয়েছি বৈশ্বিক প্রেক্ষাপটে আগের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো হলেও দক্ষিণ এশিয়ায় দুর্নীতিতে আফগানিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ আর এশিয়ার মধ্যে চতুর্থ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক সাম্প্রতিককালে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে অনিয়মের চিত্রগুলো আমরা দেখেছি সেখানে শীর্ষ পর্যায়ে যারা জড়িত তাদের সম্পর্কে কিন্তু বলা হয়েছে যেটা আমরা কিছু করতে পারছি না কারণ আমাদেরই লোক যদি যখন মানসিকতা হয় যখন প্রবণতা হয় তখন सीटेट প্রভাব কিন্তু দুর্নীতি দমন কমিশনের মত প্রতিষ্ঠানের উপর পড়ে যখন রাজনৈতিক সদিচ্ছা শুধুমাত্র বunktিতায় এবং কাগজে সীমাবদ্ধ না থেকে কার্যকর প্রয়োগ হবে কোনো কারউপতি ভয় করুণার ঊর্ধে থেকে তখন আমরা দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো বলে ধারণা করি দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন অনুযায়ী সোমালিয়া আছে দুর্নীতির শীর্ষে আর সবচেয়ে কম দুর্নীতি দেশ নিউজিল্যান্ড হলকুনী রশিদ 71 ঢাকা